ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ। বন্ধুরা, ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ চ্যানেলে স্বাগতম। আজ আমরা অতি গুরুত্বপূর্ণ একটি ভিটামিন নিয়ে আলোচনা করছি। দেখতে পাচ্ছেন আমাদের আজকের আলোচনার বা রিভিউর বিষয়টি হচ্ছে ক্যাভিক সি। এই ক্যাভিক সি হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন সি। এই ভিটামিন সি এবং ক্যালসিয়ামের অভাবে সাধারণত আমাদের শরীর ম্যাচম্যাচ করে, হাঁটু ব্যথা হয়, অতিরিক্ত ওজন বেড়ে যায়, বাত জ্বর হয় বা দুশ্চিন্তা, পর্যাপ্ত বিশ্রাম না নিলে দেখা যায় যে অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়ি, দাঁতে দুর্বলতা দেখা দেয়। তো এই ক্যাভিক সি খেলে সেইগুলো উপশম হয়, অর্থাৎ হাঁটু ব্যথা কমে, অতিরিক্ত ওজন বাড়া রোধ করে, বাত জ্বরের প্রভাব থেকে দূর হয়, দুশ্চিন্তা দূর হয়, পর্যাপ্ত বিশ্রাম না নিলে যে হতাশাগ্রস্ত জীবনযাপন করি আমরা সেটা থেকে মুক্তি পাওয়া যায়। আর দাঁতের সব থেকে বড় বিষয় হচ্ছে যে দাঁতের মাড়ি শক্ত করে, দাঁতকে পর্যাপ্ত শক্তি যোগায় এই ক্যাভিক সি। এই ক্যাভিক সি মজার একটা বিষয় রয়েছে, এটা বিষয়টা এরকম যে এর মধ্যে যে 10টি ট্যাবলেট রয়েছে বড় বড়, যেগুলো আপনি খাবেন একটা অন্যরকম পদ্ধতিতে, আর সেটি হচ্ছে যে এর ডিব্বাটার মধ্যে দেখতে পাচ্ছেন যে এই ডিব্বার 10টি ট্যাবলেট রয়েছে, যা একটি আপনি বের করবেন এবং হাফ গ্লাস পানির মধ্যে একটি ট্যাবলেট খুলে সেটি ছেড়ে দিলেই বুদবুদ শুরু হবে এবং সেটা থেকে বুদবুদের মাধ্যমে ওষুধটি গলে যাবে। গলে গিয়ে একটা, এই যে এটি অরেঞ্জ ফ্লেভারের একটা, অরেঞ্জ ফ্লেভারের যেটাকে আমরা বলি যে ট্যাং বা মেরিন্ডা, সেই রকম একটা ফ্লেভার চলে আসবে এবং খেতে ঠিক অনেকটা ওরকমই কোল্ড ড্রিঙ্কসের মতো লাগবে। আর সেটি খেলে আপনি খুব মজা করেই খেতে পারবেন এবং মনে হবে যে আপনার কাছে যে আপনি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, কিন্তু এটি খেলে আপনার এই ভিটামিন সি এবং ক্যালসিয়ামের অভাব দূর হবে। আর এটি অনেকেই খেয়ে থাকেন, আর এটি আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে চাইলেই পাবেন, আর এটির দাম কিন্তু খুব একটা বেশি নয়। পুরো একটি ডিব্বার দাম হচ্ছে 100 টাকা, অর্থাৎ প্রতিটি ট্যাবলেটের মূল্য পড়ে 10 টাকা করে। কিন্তু এটি খুচরা বিক্রি হয় না, এটি পুরো এই ডিব্বা সহ কিনতে হয়। আর অবশ্যই ডিব্বাটি খুলে আপনি যখন একটি ট্যাবলেট খাবেন, পরবর্তীতে সেটি আবার সুন্দর করে আটকিয়ে রাখবেন যাতে বাতাস না লাগে। বাতাস লাগলে হয়তো এটি নষ্ট হয়ে যেতে পারে, আর মেয়াদের মধ্যেই খাবেন। এটি একটা কথা সবসময় মনে রাখা উচিত যে আমরা যখন ওষুধ কিনে খাই তখন অনেকে হয়তো ভুলবশত মেয়াদ না দেখে কিনি, কিন্তু এটা ঠিক নয়, অবশ্যই আপনাকে মেয়াদ দেখে কিনতে হবে, এটা আপনার নিজস্ব একটি সচেতনতা। আর বন্ধুরা, আমরা অনেকে ক্যালসিয়াম বা ভিটামিনের ট্যাবলেট খাই, আবার সিরাপও রয়েছে কিছু, কিন্তু এটি একটা ভিন্ন ধরনের ওষুধ, এটি আপনি পানিতে গুলিয়ে খাবেন, অর্থাৎ শরবতের মতো অথবা কোল্ড ড্রিঙ্কসের মতো। আর মজার বিষয় আছে, আপনি এটি যখন প্রয়োগ করবেন দেখবেন আসলে বুদবুদ হয় এবং একটা অন্যরকম একটা ক্রিয়া শুরু হয় সেই পানি এবং ট্যাবলেটের মধ্যে। যা হোক বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে আপনি আমাদের নতুন নতুন ওষুধের রিভিউটি দেখতে পারবেন। আর বন্ধুরা, আমরা সবসময় বলে থাকি ওষুধ যখন খাবেন তখন অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ওষুধ খাবেন। ওষুধ কোনো মজাদার খাবার নয়, তাই এটি যত কম খাওয়া যায় ততই ভালো। তাই চিকিৎসার জন্য আপনি চিকিৎসকের পরামর্শ নিন এবং সঠিক রোগের জন্য সঠিক ওষুধটি গ্রহণ করুন। আর বন্ধুরা, অবশ্যই নিয়মিত ব্যায়াম করবেন, পুষ্টিকর খাবার খাবেন। ধন্যবাদ।